মামার বাড়ি বেড়াতে আসে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে শামসেরগঞ্জ থানার নমচাচন এলাকায়। মৃত শিশুর নাম নুসরাত খাতুন। জানা যায়, মামার বাড়ি থেকে বেড়াতে এসে আগ্রহবশত ট্রেন দেখতে গিয়ে ঘটে এই বিপত্তি। ঘটনায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শুনলাম, আমি বাড়িতে ছিলাম তো বললো যে ফোনে, এমনি ফোনে শুনতে পেলাম যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি এখনই এসে দেখছি যে এরকমই পড়ে আছে, রক্তে এখন মগজ টগজগুলো ভেঙে রাস্তায় পড়ে আছে। গাড়ির তলায় যখন ট্রেন খান ঢিপের করে চলে এসছে, তখন আমি পৌঁছি তো আমার ওখানে জিপ পাড়ানে ওখানে চলে গেছি, ধরবার লেগে আমি আর পানু না চলে গেল।